আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ধরনের রেসিপি করতে যাচ্ছি। প্রত্যেক দিনই আপনারা বিভিন্ন পরিচিত রকমের খাবার দেখেন যেটা দাদি রান্না করে, কিন্তু আজকে একদম সম্পূর্ণ একটা ভিন্ন খাবার আমরা তৈরি করতে যাচ্ছি। সকালে ঘর থেকে বের হয়েই দেখি যে ঘরের সামনেই মিষ্টি কুমড়ার এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তো আজকে দাদি এগুলোকেই ভাজি করবে। দাদি তুমি একে একে সবগুলো কেটে নাও। আমরা মিষ্টি কুমড়ার ফুলগুলো একে একে কেটে নিচ্ছি, নেওয়ার পরে এগুলো সাইজ করে নিয়ে আমরা ভাজি করবেন, আমাদের সাথে থাকুন। ফুলগুলো কাটা শেষ, এরপরে আমরা ফুলগুলো ভাজি করব। এইভাবে একটা একটা করে বেছে নিচ্ছি, এইভাবে ফুলগুলো আপনারা বেছে নেবেন। আমি ফুলগুলো বাছার পরে এইভাবে মাথাগুলো এর ভিতরে মুড়িয়ে দেব, এইভাবে মুড়িয়ে দেব। এই যে এই যে এমন করে এই যে এই যে তো ফাইনালি আমাদের ফুলগুলো একদমই ভাজার জন্য রেডি। এখন সামান্য একটু প্রসেসিং বাকি আছে, ওইগুলো করার পরপরই আমরা সুন্দর করে ফুলগুলো ভেজে নিব, তারপরে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো চলুন ভেজে নেওয়া যাক। আমার মিষ্টি কুমড়োর ফুলগুলো রেডি করা শেষ, এখন আমি এটা ভাজার জন্য প্রথমে ময়দা দিয়ে নিচ্ছি। 10টা ফুল ভাজার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি একে একে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখন ভালো মতো সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই মাখানো মশলার ভিতরে একটা ডিম দিয়ে দেব। আমি ডিমটা দিয়ে দিয়েছি, এখন আমি ময়দার সাথে এটা ভালোভাবে মেখে নেব। আমার ডিম দিয়ে মাখার পরে এটা অনেকটা আঠালো হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব। আমার আরো একটু পানি লাগবে। আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানোটা শেষ, এখন আমি ফুলগুলো ভেজে নেব। আমি ফুলগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়োর ফুলগুলো এই ময়দার ভিতরে চুবিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। একে একে আমি সবগুলো এইভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গোলাটা ভালো হওয়ার জন্য ফুলগুলো কতটা ফুলে উঠেছে। গোলা যত ভালো হবে ফুলগুলো ঠিক ততই ফুলে উঠবে। আমার ফুলগুলো লালচে হয়ে গেছে, তার মানে আমার ফুলগুলো হয়ে গেছে ভাজা। এখন আমি ফুলগুলো একে একে তুলে ফেলবো।
আমি বাকি ফুলগুলো একই ভাবে ভেজে নেব। তো ফুলগুলো তো ভাজা হয়ে গিয়েছিল দেখলেন, এখন আমি এটা খাবো। তো খেতে খেতে বলি কেমন হয়েছে ফুল ভাজাটা। তো এখানে আমি আজকে সকালে খাওয়ার জন্য দুইটা ফুল ভাজি নিছি, এবং বাসায় অলরেডি আলু ভর্তা করাই ছিল, আলু ভর্তাটাও নিয়ে আসছি। তো মূলত এখন ফুল দিয়েই খাবো। তো সকালে এরকম দুইটা ফুল ভাজি হইলে আসলে আর কিচ্ছু লাগে না। তো একটু খেয়ে দেখি। প্রত্যেকটা মশলা যেন একদম মানে একদমই পারফেক্টলি দিয়ে এটা ভাজা হয়েছে। এটা এতই সুন্দর হয়েছে মনে হচ্ছে শুধুই খাই, ভাত না দিয়েই খাই। জাস্ট ওয়াও। আমি জানি আপনাদের লোভ হচ্ছে, কিছু করার নেই, বাসায় চলে আসতে হবে, গাছে ফুল হইলে আবার খাওয়াবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।